হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে। আপনার শরীরের কোথাও যদি একটুও কালচে দাগ বা কালো ছোপ থেকে থাকে, তাহলে এই ভিডিওটি দেখে এর পুরো প্রণালীটি আপনার শরীরে অ্যাপ্লাই করুন। তারপর দেখবেন আপনার শরীরের সকল প্রকার কালো দাগ এবং কালচে ছোপ দূর হয়ে গেছে। হ্যাঁ দর্শক, এটি এমনই একটি কার্যকরী রেমিডি যেটি ব্যবহার করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন, তাই এই টিপসটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক, এটি ব্যবহার করে আপনাদের শরীরের কোনো রকম ক্ষতি হবে না, কারণ এই টিপসটি এমন দুটি উপাদান দিয়ে তৈরি যা পুরোপুরি প্রাকৃতিক, যার ফলে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না, তাই এটি নির্ভয়ে এবং নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন। এটি হয়তোবা অনেকেই আগে ট্রাই করেছেন এবং ভালো রেজাল্ট পেয়েছেন, কিন্তু যাদের কাছে এই ভিডিওটি নতুন তারা এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। তো দর্শক, আমাদের আজকের টিপসে মোট দুটি জিনিস লাগবে। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে চিনি। আপনারা হয়তো সকলেই জানেন প্রাকৃতিক ব্লিচ হিসেবে এই চিনির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো প্রকার ভালো চিনি একটি পরিষ্কার পাত্রে নিয়ে নেবেন, আর এই চিনির মধ্যে আপনাকে আর একটি উপাদান মেশাতে হবে, সেটি হচ্ছে লেবুর রস। হ্যাঁ বন্ধু, এই লেবুর মধ্যে ভিটামিন ই এবং সাইট্রিক অ্যাসিড থাকে, এবং এই চিনির সাথে লেবুর এই মিশ্রণটির এই দুটির ভূমিকা কিন্তু অতুলনীয়। তাই প্রথমেই আপনারা করবেন কি, একটি লেবু নেবেন, তারপর এই লেবুটিকে ঠিক এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর লেবুর যে রসটা আছে সেই রসটুকু পুরোটাই আপনারা এই চিনির মধ্যে দিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লেবুর রস পুরোটাই এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটি কতটুকু পরিমাণ দিতে হবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক, আপনারা যদি এখানে হাফ চা চামচের মতো চিনি নেন, তাহলে আপনারা সেখানে লেবুর রস দেবেন এক চা চামচ পরিমাণ। তো এই লেবুর রস এবং চিনির উপাদানগুলোর নেয়ার পরিমাণ হচ্ছে এক চামচ চিনি এবং দুই চামচ লেবুর রস। তবে লেবু দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, লেবুর বীজগুলো আপনাদেরকে ফেলে নিতে হবে, অর্থাৎ এই বীজগুলো যাতে কোনোভাবেই এই চিনির সাথে মিশে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো দর্শক, এই মিশ্রণটি আপনারা অবশ্যই নিয়ম করে ব্যবহার করবেন, অর্থাৎ আপনারা এই মিশ্রণটি আপনাদের শরীরে 5 থেকে 7 মিনিটের বেশি রাখবেন না, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, কারণ লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, এবং এটি যখন চিনির সাথে মিশে যায় এই উপাদানটি যখন আপনারা আপনাদের শরীরে বেশিক্ষণ রাখবেন তখন আপনাদের ত্বকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে আপনাদের ত্বকে জ্বালা পোড়া আসতে পারে এবং চুলকানি ভাবও হয়ে যেতে পারে। তাই আপনারা এটি আপনাদের শরীরে দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য হালকাভাবে ম্যাসেজ করবেন। এটি আপনারা আপনাদের শরীরে 5 থেকে 7 মিনিটের বেশি রাখবেন না। তো দর্শক, এই দুটি উপাদান যখন একত্রে মিশে যাবে, এই চিনিটা যখন পুরোটা গলে যাবে, তখন আপনারা এটি মিশানো বাদ দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই উপাদান দুটো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্যবহার প্রণালী। তো দর্শক, আপনাদের শরীরের যেখানে কালো দাগ ছোপ রয়েছে এবং পুরনো দাগ রয়েছে সেখানে আপনারা এই মিশ্রণটি ব্যবহার করুন। এটি আপনাদের ত্বকে লাগানোর পূর্বে অবশ্যই আপনাদের ত্বকটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, যেমন আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন। আপনাদের শরীরের যেখানে যেখানে কালো দাগ রয়েছে ঠিক সেইখানে এইভাবে লাগিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ম্যাসেজ করতে থাকবেন। এমনভাবে ম্যাসেজ করবেন যাতে লোমের ভেতর থেকে সমস্ত ধরনের রোগ জীবাণু বেরিয়ে আসে, এবং আপনাদের শরীরে যদি কোনো ডেড সেলস থেকে থাকে তাহলে সেটি যেন দূর হয়ে যায়। দর্শক, আপনাদের ত্বকের যদি কোনো ডেড সেল দূর হয়ে যায় তাহলে কিন্তু সেখানে নতুন করে ডেড সেল তৈরি হবে, এবং সেই সেলগুলো কিন্তু অনেক উজ্জ্বল এবং সাদা হয়ে যাবে, যার কারণে আপনাকে অনেক উজ্জ্বল এবং ফর্সা দেখাবে, যার কারণে আপনার কালো দাগগুলো একটুও থাকবে না। তো দর্শক, আপনারা একদিন পর পর সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন, এবং টানা 1 মাস ব্যবহার করলেই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের শরীরের সকল প্রকার কালো দাগ দূর হয়ে যাবে। তো দর্শক, এই টিপসটি আপনারা ব্যবহার করুন,
এবং ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।